আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম এলএমসি 8.4 আর 70 ভার্সনের নতুন হট কালার এক্সএমএল ফাইল নিয়ে। অ্যান্ড আজকের এই কনফ ফাইল দিয়ে কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। অ্যান্ড আজকের এই কনফ ফাইল আপনি প্রোমোটটা পেয়ে যাবেন, যেই প্রোমোটটা অন করার ফলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি কিন্তু আরও বেশি বেটার আসবে। তো সব কিছু কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আজকের যে এক্সএমএল ফাইলটা দিচ্ছি, এই এক্সএমএল ফাইলটার নাম হচ্ছে হট কালার। এই এক্সএমএল ফাইল দিয়ে কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি করতে পারবেন। আপনাদের তো আমি শুরুতে বলেছি, অ্যান্ড এই এক্সএমএল ফাইলটা কিন্তু আপনি এলএমসি 8.4 আর 13 ভার্সন থেকে আর 18 ভার্সন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে এখানে আমি এলএমসি 8.4 আর 70 ভার্সনে ব্যবহার করতেছি, কারণ আমার কাছে আর 70 ভার্সন সব থেকে বেস্ট লাগে। অ্যান্ড আমি সবসময় আর 70 ভার্সন দিয়েই কনফিগ ফাইলগুলো তৈরি করে থাকি। তো যাদের যেটা ইচ্ছা তারা সেটাতেই ব্যবহার করতে পারবেন। এখানে দুইটা সেটিংয়ে কনভার্ট করে দিয়েছি, একটা অটোতে পাবেন আর একটা ওয়াইভি ভার্সনে পাবেন। যাদের যে এক্সএমএল ফাইলটা ভালো লাগে সেই এক্সএমএল ফাইলটা আপনারা এখান থেকে ব্যবহার করবেন। আমি আপনাদের রিকমেন্ড করব, আপনার ফোন যদি স্ন্যাপড্রাগন প্রসেসর হয় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ওয়াইভি যে এক্সএমএল ফাইলটা আছে এটা ব্যবহার করবেন। অ্যান্ড যাদের কাছে মিডিয়াটেক বা এক্সিনোসের প্রসেসর আছে তারা এখান থেকে অটোটা ব্যবহার করবেন। জেপিজি অটো দুইটাই একটা সেটিংয়ে করে দিয়েছি, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর এখানে যে সেটিংগুলো আছে সেটিংসগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি শুরুতে বলেছিলাম যে আজকের এক্সএমএল ফাইলে কিন্তু আপনার প্রোমোটটা অপশন আছে, যেই প্রোমোটের মাধ্যমে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি আরও বেটার আসবে। যাদের কাছে একটু হাই লেভেলের ফোন আছে স্ন্যাপড্রাগন প্রসেসরে, তো স্ন্যাপড্রাগন প্রসেসর যেই ফোনে আছে সেই ফোনটাই কিন্তু হাই লেভেলের হয়। আপনার র্যাম ম্যাটার করে না, র্যাম আপনার 100 GB হোক সেটা ম্যাটার করে না। আপনার প্রসেসর যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার জি ক্যাম সাপোর্ট করবে। অ্যান্ড জি ক্যামের কিন্তু যেই ফটোগুলো আছে ফটোগুলোও কিন্তু কোয়ালিটি ফুল আসবে, আর যে কোনো এক্সএমএল ফাইলে কিন্তু খুব ইজিলিভাবে সাপোর্ট করে যায়। আর এখানে যে কোনো জি ক্যামও কিন্তু আপনার খুব ইজিলিভাবে সাপোর্ট করে। তো এখানে যে প্রোমোটটা অপশনের কথা বলতেছিলাম, এই প্রোমোটের অপশনে কিন্তু এখানে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু এখানে অন হয়ে আছে। যাদের লাগবে না তারা এটা অফ করে দিবেন, বা এটা অন করার পরে যদি আপনার ফটো তুলেন সেক্ষেত্রে দেখেন যে অতিরিক্ত গ্রিন বা রেড হয়ে যাচ্ছে, তাহলে এটা আপনি অফ করে দিয়ে তুলবেন, তাহলেও কিন্তু আপনি একটা বেটার কোয়ালিটি ফটো পাবেন যাদের ফোনে সাপোর্ট করতে চাইবে না। এর সাথে তো আপনারা JW AW অপশন তো পাচ্ছেনই, অ্যান্ড JW এক্সট্রা পাচ্ছেন। এই JW অপশনের মাধ্যমে কিন্তু আপনার যদি আপনারা এটা অন করে ফটো তোলেন সেক্ষেত্রে আপনারা একটু ভিভিড কালার কিন্তু কালারটা পেয়ে যাবেন, ভাইব আসবে ওই ধরনের ভিভিড কালারের। তো আপনারা ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন। এর সাথে কিন্তু আপনারা এখানে ব্রাইটনেসের অপশনটা পাচ্ছেন, যাদের ফটোতে একটু ব্রাইটনেস কম আসবে সেক্ষেত্রে আপনারা ব্রাইটনেসটা কিন্তু এখানে অন করে দিয়ে ফটো তুলবেন। অ্যান্ড এর সাথে কিন্তু আপনারা ফোকাস মুডটা পেয়ে যাচ্ছেন, এটা আপাতত দরকার হয় না তেমন একটা। যদি আপনারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে আপনারা এর পাশে যে অপশনটা আছে ফোকাস, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনার ক্যামেরাটা লোড হয়ে কিন্তু আপনার ম্যাক্রোতে কনভার্ট হয়ে যাবে। যেটা আমি আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি যে এখানে কিন্তু একটা ম্যাক্রোর অপশন আছে, এই অপশনটা এখন বর্তমানে আছে কিন্তু অটোতে। এটা যদি আপনারা 10 উপরে করে দেন তাহলে কিন্তু আপনার 10.00 চলে আসবে। অ্যান্ড এখানে কিন্তু আপনার ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিন্তু এখন আপনার ক্যামেরাটা সেট হয়ে গেছে, তো অটোমেটিক কিন্তু আপনি যে কোনো ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন, ফল ফুল পোকামাকড় এইসবের ফটো তুলতে পারবেন এই অপশনটার মাধ্যমে। তো ভীষণ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকে আছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট চ্যানেল সাবস্ক্রাইবও করেন না অ্যান্ড লাইকও দেন না, অবশ্যই রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভীষণ এক্সএমএল ফাইল দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে আসি।
এভরিওয়ান, আশা করি আপনাদের এক্সএমএল ফাইলগুলো ভালো লাগবে ব্যবহার করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামত বলতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখা হবে কথা হবে নেক্সট কোনো কনফ্লিক্ট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।